atwa.tv দুনিয়া ও আখিরাতের কল্যানে কারবালার সাথে আশুরা সম্পর্ক বিষয় নিশ্চয়ই কারবালার সাথে আশুরা সম্পর্ক আছে কারণ যেহেতু আমরা জানি যে ঐতিহাসিক কারবালার ঘটনা 61 হিজরির মহরম মাসের 10 তারিখে সংগঠিত হয়েছিল আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরে চারজন সাহাবী পর তারা খেলাফতের মসিধে আশীল ছিলেন এবং এই চারজনের কেউ তাদের পরবর্তী খলিফা নিজের আপন থেকে নির্ধারণ করেননি যদিও সেটার সুযোগ সাল্লাম তিনিও পারতেন হজরত আলী উনার মেয়ের জামাই আমার স্বাস্থ্যবাই হজরত আলীকে দিয়ে যেতে কিন্তু তিনি তা করেননি সাহাবাই রাম পরামর্শ করে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ খলিফা বানালেন তাহলে ইসলামের খেলাফতের নির্বাচনের এক নম্বর ক্রাইটেরিয়া হলো এটা জনগণের হাতে ছেড়ে দেয়া রাসুল সাল্লাহ সাল্লাম একবারে ছোট কাউকেও বানিয়ে দিতেন কম বয়সী কাউকে সাহাবারা এটাও কিন্তু বিদাহীন চিত্তে মেনে কোন কথা নেই কিন্তু তিনি করে দেননি আবু বকর রাদি আল্লাহ ছেলে আব্দুর রহমান উনিও সাহাবি উনিও বড় ছিলেন তাহলে আব্দুর রহমানকে আবু বকর সিদ্দিক কিন্তু বলে যেতে পারতেন কিন্তু তিনি হজরত ওমরের কথা বলে গেলেন ওমর রাদি আল্লাহ উনার সেল আবদুল্লেবনে অমর তো প্রখ্যাত সাহাবি তাইলে তিনি আবদুল্লেবনে অমরকে তিনি খলিফা বানিয়ে যেতে পারতেন বরং আব্দুল্লেবনে অমর এবং হজরত হাফসার্লাহতালা অমরের মেয়ে রাসুল স্ত্রী আমাদের মা তারা দুজন কিন্তু হজরত ওমরের সাথে বিষয়ে অনেক পরামর্শ অনেক কথা বলেছে যে বাবা আপনি একজনকে দিয়ে যান দেখ অবস্থা ভালো না হজরত ওমর তখন বলেছেন যে না আমি এভাবে কাউকে নির্ধারণ করে যাব না উনি ছয় জনের একটি কমিটি করে গেলেন প্যানেল জি প্যানেল করে গিয়ে তিনি আবার বললেন যে ছয় জন যাকে বানা সে হবে তারা যদি তিনজন আরো একজন দর্শক আছেন ফোনে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি ফয়সাল বলছি সৌদি আরব জেদ্দা থেকে আচ্ছা জি ফয়সাল ভাই জি সংক্ষেপে

তোমরা নিরাশ না হতাশ হয়েও না সাহায্য আসবে সেটা আল্লাহর ওয়াদা আমার সাহায্য কখন আসবে সারা দুনিয়াতে আলম আলমারা মাইক খেতেছে মুসলমানদের রক্ত জড়তেছে ইভেন বাংলাদেশও হকানি আলম আলমারা মাইক খেতেছে রক্ত দিচ্ছে জেল জুলুম স্বাস্থ্য নাস্ত অনেক নির্যাতনের শিকার আর কি এইখানে আল্লাহ সাহায্য নিকটবর্তী বলতে কি বুঝান হয়েছে যদি একটু বুঝিয়ে বলতো অনেকটা ভালো হইতো আর কি এগুলা দেখতে অনেক কষ্ট লাগে জি যাক আল্লাহ খায়র প্রিয় ভাই আপনি সৌদি আরব থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনি আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ আমরা আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করছি জাযাকুমুল্লাহ এই উৎসস্থ আমরা যে বলছিলাম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনিও কিন্তু সরাসরি কাউকে খলিফা বানিয়ে যাননি জি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাও উনিও তো থাকতেন হযরত হাসান হোসাইনের কাউকে বানাতেন বলে যেটা অবশ্যই করতেন জি তিনিও করে যাননি হজরত মোয়াবিয়া রাজি আল্লাহ তালু এসে এখানে একটু ট্র্যাকটা চেঞ্জ হয়ে গেল উনি ওনার ছেলে ইয়াজিদকে তিনি পরবর্তী খলিফা নিযুক্ত করে গেলেন পরবর্তী আমির আর এতে কিন্তু একটা ট্র্যাকটা চেঞ্জ হয়ে গেল এতে করে আমরা দেখতে পেলাম যে একদল মানুষ ওনার বায়াত নিল আর একদল ওনার বায়াত নিলেন না এই বায়াত না নেয়ার কারণে কিন্তু মূলত একটা সমস্যা তৈরি হয়ে গেল কারবালার এই মর্মান্তিক ঘটনার সূত্রপাত এখান থেকে হল হজরত হোসাইন আলু একদল লোক ওনাকে বললেন যে ইয়াজিব তো খেলাফতের উপযুক্ত নয় আপনাদের মতো সাহাবারা জীবিত বয়স কম আবার সে তাবি জীবিত আছে ইবনে অমরের মতো সাহাবি ইবনে আব্বাসের মতো সাহাবি আবদুল্লিনের মতো সাহাবি ইমাম হোসাইন এরকম আর কত বড় সাহাবি না জীবিত আবার ওনার ব্যাপারে কিছু অভিযোগও আছে যে বয়স শুধু কম না বরং তার চাল চলন কিছু প্রশ্ন আছে একাধিক উদ্ধৃতি তিনি বেদায়া নেহায়াতে এনেছেন যে খামার এমন কথাও তার ব্যাপারে আছে তারিকুসালা এমন কথা ঐতিহাসিকরা কেউ কেউ লিখেছেন বেদায়া নেহাতে তিনি লিখছেন যে সে মত পান করেছে সে নামাজ এমন কথাও তার ব্যাপারে আছে সত্য মিথ্যা আল্লাহ 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 ভালো জানো তাহলে যেহেতু এই কথাগুলো ছিল এই পর্যায়ে তার তার নেতৃত্ব অনেক সাহাবারা বা অনেক মানতে রাজি হয়নি বিশেষ করে মদিনা এবং মক্কা লোকেরা কুপার অসংখ্য লোক তখনই তার ইমাম হোসেন কে বলল যে খেলাফত্যে আপনিও অধিষ্ঠিত হন মত্তাকিদের জায়গা মত্তাকি বসা উচিত তার এটাই যে বৈনদেবসে বসে বিশ্বনবী এবং সাহাবাইকার মাহবুব্বর অমর ওসমান আদিহার তারা দেশ চালাইছে সেখানে এখন ইয়াজিদ বসবে এটা কিভাবে হয় এই ইমাম হোসেন আদি আল্লাহ তারা তিনি তিনি কুফার লোকদের আমন্ত্রণ পেলেন যে আপনি মেহরবানি করে আসেন আমরা আপনার করতে রাজি আছি এবং তিনি সত্যতা যাচাই করার জন্য তার স্বাস্থ্যবায়ী অর্থাৎ আকিল মুসলিম যে ওদেরকে পাঠানোর মুসলিম আকিলকে তুমি কুফাতে যাও ওখানে যাওয়ার পরে আঠারো হাজার লোক ইমাম হোসাইনের পক্ষে তিনি বায়াক নিয়েছেন তারা বায়াত গ্রহণ করেছেন উনি সিটি লিখেছেন যে আসুন আপনাকে তারা বরণ করার জন্য বস্তু উনি রওয়ানা দিয়েছিলেন প্রচুর ওনাকে তারা অ্যাটাক করল কারবালাতে তারা ওনাকে অবরুদ্ধ করল মুসলিম আকিল রাহমাহুল্লা ওনার হাতে যখন আঠারো হাজার লোক বায়াত নিল হোসাইনের পক্ষে এ খবর শোনার পরে ইয়াজিদ কুফার গবর্ণর সাহাবি রামার বাসি আদিয়াল ওনাকে সরাইয়া দিলেন এই বরখাস্ত করে তুমি কি করছো ওরা বায়াত নিচ্ছে ইমাম হোসাইনের জন্য ছড়াইয়া দিয়া ওবৈদুল ইবনে জেয়াদকে সেখানে তিনি গবর্ন করলেন ইবনে জিয়াদ কুফাতে গিয়ে মুসলিবা আকিলকে খুঁজে বের করে হত্যা করল লাশ গাছের মাঝে ধুলে রাখলো

আচ্ছা জি জি শুক্রিয়া ভাই জি ওসেস আমরা মহরমের ঘটনা তারপরে আবার সেখানে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ টোটাল পরিবেশটাকে একবারে ভিটঘুটে করে ফেলল অসংখ্য লোককে হত্যা করলো ইমাম হোসেনকে অবরুদ্ধ করলো চার হাজার পাঁচ হাজার সৈন্য পাঠায় গারবালা সেখানে অ্যাটাক করলো শেষ পর্যন্ত আমরা যা দেখেছি ইমাম হোসেনকে তারা হত্যা করলো এই যে টোটাল পরিবেশটা সবটা কিন্তু

এবং কেউ কেউ তো আর একটু ইয়াজিদের পক্ষে কথা বলছে বলতেছে ইয়াজিদ থেকে খুব ভালো মানুষ ছিল ইয়াজিদ একশো রাখার তফল নামাজ পড়তো ইয়াজিদ ইমামতি করতো তাকবিরগুলার সাথে নামাজ পড়তো হাফেজে কোরআন ছিল ইত্যাদি ইত্যাদি বলতেছে আস্তাক ফেরুল্লাহ আলাজিম ইয়াজিদের বন্দনা করছে তারা রীতিমত আমরা বলতে চাই যে ইয়াজিদ ক্ষমতা গ্রহণ করলো একষট্টি হিজড়ি জি সে মারা গেল চৌষট্টি হিজড়ি ক্ষমতায় ছিল ষাট হিজড়িতে মারা গেল চৌষট্টি হিজড়িতে সাড়ে তিন বছরের মতো ক্ষমতায় ছিল তার মাঝে দ্বিতীয় তার ক্ষমতা গ্রহণের দ্বিতীয় বছর একষট্টি হিজড়িতে ঘটনা ঘটাইল কারবালাতে এবং হুসাইনের শাহাদাতের মাধ্যমে তারপরে বাষট্টি হিজড়িতে কি করলো হার্রার ঘটনা ঘটালো মদিনাবাসীর উপর আক্রমণ করলো যে তোমরা বায়াত নিবানা আমা বায়াত নিতে বাধ্য করবে সৈন্য পাঠাইল এবং বলে দিল আবাহাল মদিনা সে মদিনাকে মোবা ঘোষণা করলো অবলীলাক্রমে ধ্বংসযজ্ঞ শুধু চালায়নি বরং তারা মহিলা সাহাবি পর্যন্ত হয়েছে মতো সন্তান হাররাতে জন্ম দর্শিতা এক হাজারের নিয়েছে এবার কত হাজার নারী দর্শিতা এখন এক হাজার বাচ্চা হয়ে যার এটা বাষট্টি হিজড়িতে করলো তার নেতৃত্বে তার সেনাবাহিনী করলো তারপরে কি করলো তেষট্টি বছর সিজির শেষ দিকে ছষট্টি হিজির শরীর দিকে মক্কা আক্রমণ করলো কাবা আক্রমণ করে কাবাতে ম্যানজানিক নিক্ষেপ করে তার সৈন্যরা পাথর ভরে ক্ষেপণাস্ত্র দিয়ে তারা কাবা আক্রমণ করেছে কাবার হজরুল আসাদ পাথর পর্যন্ত কয়েক টুকরো করে ফেলে কাবার দুটি কোনা সে ভেঙে ফেলেছে আবদুল্লেব জুবাইর রাজি আল্লাহ তালুকে হত্যা করেছে তার লোকেরা গাছে ঝুলিয়ে রেখেছে আরো কত ঘটনা সে ঘটালো এর পরেও যদি কেউ বলে সে সম্পৃক্ত নয় সে ভালো মানুষ সে নামাজি সে মোক্তাকি তাহলে আমরা দুঃখ রাখি ওই দুঃখ জন্য এই যে আল্লাহ আলসি রাহেমহল্লা তার ব্যাপারে বলেছিলেন ভাই ইন্নাহ না মিয়াতু যে সে যে কারবালায় ঘটনা ঘটিয়েছে সে তাও করে করেনি তার পরবর্তী কর্ম প্রমাণ করছে এরপর একটা বিষয় লক্ষ্য করুন আপনি দেখবেন যারা বলে যে ইমাম হোসেন শাহাদাতের সাথে ইয়াজিদের সম্পর্ক নেই সে বলে নি আমরা তাদের সাথে বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই যদি ইয়াজিদের এখানে নির্দেশনা না থাকতো অথবা এই কাজে সে সন্তুষ্ট না থাকতো সে ক্যাশাস নেয়নি কেন বড় কেসাস তো ফরস কতিবারে কুমুল কেসাস ফিল কাতলা সে তো ছিল জি তাহলে তার নির্দেশের বাহিনী ইমাম হোসাইনের এই ব্যক্তিত্বকে হত্যা করেছে ওবায়দুল ইবনে জিয়াদ সীমার ইত্যাদি ওরা কেসাস নেবে না সে তো কথা ছিল যে তোরা এটা কেন করলি কিন্তু আমরা ইসলামের ইতিহাস বলে দেখি না যে কেসাস নেই দেখি কেসাস না কি প্রমাণ করে না যে সে তার নির্দেশনা ছিল এরপরে আবার দেখেন যে ওর ব্যাপারে ইয়াজিদের ব্যাপারে ওলামাই কেরাম কখনোই তার পক্ষে মতামত ব্যক্ত করেননি জি বরং অধিকাংশ আলেম আপনার ইয়াজিদের ব্যাপারে তারা নেগেটিভ মন্তব্য দিয়েছে এবং কেউ কেউ বলছে যে ইয়াজিদ মত পান করেছে ইয়াজিদ নামাজ পড়তো না ইত্যাদি 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 এগুলো শিয়াদের প্রচারণা আল্লাবাসই আহমদ ইবাহ ইমাম ইমামা জাহাবি সহ একদল আলেম যারা আল সুন্দর জামাতের বড় বড় আলেম বুঝে তারা ওনার ব্যাপারে নেগেটিভ গন্তব্য করেছে আপনি দেখেন ইবনহর আস্কারিনী কি বলেন ইব্ন হ মকদুহন্তী আদাল আতিহি নাইসা দি আহলিম যে ইয়াজিটো চেমন এক ব্যক্তি যারা আদালতের ব্যাপারে কোনো ভালো দিক নেই ছবিযুক্ত তার থেকে হাদিস বরণ না করা যাবে না আহমদ উব্নু হাম্বাল রাহ মাহুল্লাহ বুল্লা ইয়াম্বাগি অইনোরা আনহু তার থেকে রেওয়াত চলবে না তাহলে হওয়ার ব্যাপার আরেকজন দর্শক আছেন ফোনে আসসালাম রহমাতুল্লাহ জি আপনার নাম কোথা থেকে বলছেন বলে আপনার প্রশ্ন হ্যালো আপনার আপনার টিভির ভলিউমটা কমিয়ে কথা বলুন হ্যালো আপনি কি শুনতে পাচ্ছেন আচ্ছা জি أحمد <applause> <applause> ابن هامل راه مهول لا بولسل تارب بpare يتابع ثيك هذه السيره وات كورا جابنا. رحمه زهابي راه لما فعل يزيد بيهلي المدينة ما فعل مع شربه الخمره. هذا الشيء مطبطن كرت دايما ابن الجوزي راه مهول لا ما رأيكم في رجل حكم الثلاث ثمينه في الأولى قتل حسين وفي الثانية أرعب المدينة. অফিস সালে সা দরা বাবাই তিনা দিল মেন যে তিনটা বড় বড় ঘটনা যে ব্যক্তি ঘটায়ছে তার ব্যাপারে তোমাদের মতামত কি এর মানে তিনি এর মানে তিনি বলতে চানছে ভালো মানুষ নয় এগুলো কাসির রাহ মাহুল্লাহ বলছেন লাম্মা রাজা আফদুল মেদিনী না ইলাইহা আজহারাও সাত মাইয়া জিরা ওয়াই বাহু ওয়া কালু কাদেম নামিন লাইসা লাহু দিন ইয়াসরাবুল খামরা ওয়াতরুকু সালা যে মদিনা থেকে একদল লোক ইয়াজিদের কাছে গিয়েছিল তারা ফিরে এসে বলছে আমরা এমন এক ব্যক্তির সাথে সাক্ষাৎ করে ফিরে আছি যার মাঝে দিন নাই সে সেটা আমার দেয় সে ব্যক্তি মত পান করে আর আমাদের দেশে একদল আলেম তার পক্ষ নিচ্ছে ইমাম আহমদ হাম্মুল রাহেমাহুল্লাহকে ওনার ছেলে সালে প্রশ্ন করেছিলেন যে হ্যাঁ আমার বাবা ইন্না কমান ইয়া করুন একদল লোক তারা ইয়াজিদকে ভালোবাসে তারা বলছে আপনার মতামত কি

কিন্তু ইমাম আহমদ ইবনে হামবলের বক্তব্য হচ্ছে কাইফালা ইউলা আলুমান লাআনাহু আল্লাহু কিতাবি আল্লাহ যাকে তার কিতাবে লানত করেছে তাকে কেন আনত করা হবে না ওরা সেলে জবাব দে আমি তো কোরআন পড়েছি কিন্তু আল্লাহ লানত করেছে ইয়াজিদ কেমন তো পাইনি কোরআনে আহমদ ইবনে হাম্বল বলেন আল্লাহর বক্তব্য ফাহাল হাসাইতুম আনতা ওয়াল্লাইতুম আনতুকসিদু ফিল আরদ ওয়া তুকতি ওয়ারহামাকুম উলাইকাল্লাযিনা লাআনাহুমুল্লাহ আল্লাহ বলছেন যারা আত্মীয়তা সম্পর্ক চিহ্ন করে জমিনে ফাসাদ সৃষ্টি করে তাদের উপর আল্লাহ ফাসাদ জমিনে আর কি আছে কিন্তু তাকে আমি দেই না আমার ব্যক্তিত্বের কারণে আহমদ উব্লাহমাল রাহেমাহুল্লাহ বলছেন তার থেকে কি করা যাবে না রেওয়ায়ত করা যাবে না বরং সে লনতের উপযুক্ত যদিও লের ব্যাপারে আমরাও দ্বিমত করি কারণ লানত করা মানে হচ্ছে কোনো ব্যক্তির তাপকির তাকফিরকে শক্ত করা জি কারণ লানত তো সেই পাবে যে ব্যক্তি আল্লাহর রহমত থেকে একবারে বঞ্চিত আর মোমেনদের ব্যাপারে আমাদের বক্তব্য একজন মোমেন লানত থেকে আল্লাহ রহমত থেকে পুরোপুরি বঞ্চিত আল্লাহ নিষেধ করছে কিন্তু লানত আমরা যদি নাও দেই তাকফির তাকে নাও করি কিন্তু প্রশংসা করি কেন এই জন্য আল্লাহ বিবুল তাইমিয়া রাহেমাহুল্লার বক্তব্য লাল হেববুহু ওয়ালা নাসুব্বুহু আমরা তাকে ভালোবাসব না কিন্তু তাকে আমরা প্রশংসা করব এটা কিভাবে হয় জি এইজন্য আল্লামা আলোসি রাহমাহুল্লাহ তিনি চমৎকারভাবে বলছেন ওয়ালি উমরি ওয়া হুয়া আদ-দালাল আল-বাইদ আল্লাজি ইয়াজিদু আলা দলাল ইয়াজিদা জি আল্লামা আলোসি রাহমাহুল্লাহ বলেন আমার জীবনের কসম করে বলছি যারা ইয়াজিদের পক্ষ নেবে তাকে ভালোবাসবে তার পক্ষে কথা বলবে তাদের পত বরষ্টতা ইয়াজিদের চেয়েও বেশি অনেক শক্ত কথা বলেছে কিন্তু আজকে কিছু আলেম তার পক্ষ নিয়ে কথা বলছি এটা বড় বিষয় অত্যন্ত দুঃখজনক যেমন